হাই এভরিওয়ান ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমি ভালো আছি। আজ আমি দারুণ একটা ভিডিও বানাতে চলেছি। ভিডিওটা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে, একটা লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। আজকে আমি আমার ভিডিওর মধ্যে দেখাতে চলেছি আমি কিভাবে কম খরচে, কম টাইমের মধ্যে আর কিভাবে আমরা টাকা সঞ্চয় করি সংসারে, সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করে দেব। আপনারাও আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারাও নিজেদের বাড়িতে ঠিক এইভাবেই ট্রাই করবেন, কিভাবে আপনারা সময় বাঁচাবেন, কিভাবে খরচ বাঁচাবেন আর কিভাবে কম টাকা আপনারা খরচা করবেন। আমরা সংসার চালাতে গেলে মাসের প্রথমে আমরা মুদিখানা এনেই থাকি, এবং অনেক দিন যদি আমরা কিছু কিছু জিনিস আছে সেগুলো ঘরে রেখে দিই, সেখানে একটা পোকা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আজকে আমি এখানে তিল দেখাচ্ছি। তিল আমি লক্ষ্মী পুজোর সময় এনেছিলাম, অনেকটাই তিল হয়ে গেছে বা রয়ে গেছে, সেই জন্যে আমি সেই তিলটা একটু কড়াইতে নেড়ে আমি গরম গরম অবস্থায় ঢালবো না, কড়াইতে একটু নেড়ে নেবো, একটু মচমচে করে নেবো, নিয়ে আমি একটা কৌটোর মধ্যে রেখে দেবো। এবার তিলটা হালকা ভেজে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, এবার একটু ঠান্ডা করতে দিচ্ছি, ঠিক একটু মচমচে টাইপের হবে। এবার আমি এই একটা কৌটোর মধ্যে ঢেলে রাখব। এইভাবে আমরা সংসারের অনেক কিছুই রেখে দিতে পারি। আমি নেক্সট ভিডিওতে আমরা দেখাবো আমরা কীভাবে সংসারে অনেক কিছুই ভেজে এরমভাবে হালকা গরম করে কৌটোয় ভরে রেখে দিতে পারি, যাতে আমাদের অনেক দিন সেটা থাকে, আমাদের ঘরে জিরে থাকে, ধনে থাকে বা অনেক কিছুই থাকে। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো কিভাবে আমরা এইভাবে সংসারে আমরা অনেক কিছু ভেজে রেখে দিতে পারি, যখন প্রয়োজন হবে তখন আমরা ওগুলো ঘরে ব্যবহার করতে পারি। এতে আমাদের জিনিসগুলো নষ্টও হয় না আর আমাদের টাকা কিন্তু অনেকটাই বেঁচে যায়। যাই হোক, আমি একটা রেসিপি আপনাদের দেখাতে চলেছি। যাই হোক, সেটা হলো কাঁচা লঙ্কা নিয়েছি, তিল নিয়েছি আর ওখানে আমি পোস্ত নিয়েছি। আপনারা পোস্ত থাকলে নেবেন, না হলে নাও নিতে পারেন। আমি এখানে তিল, আমার ঘরে পোস্ত ছিল তাই একটু সামান্য পোস্ত নিয়েছি, তিল নিয়েছি আর আমি কাঁচা লঙ্কা নিয়েছি। এটা আমি একটা মিক্সিং বোলে ঢেলে নেব। প্রথমে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, তারপরে আমি তিলটা নিলাম। অ্যাকচুয়ালি এটা আমি তিলের রেসিপি করব, আমার ঘরে সামান্য পোস্ত ছিল বলে আমি পোস্তটা দিলাম, আপনারা পোস্ত না দিলেও কোনো ব্যাপার নয়। এখানে আমি এবার সামান্য নুন দিয়ে দেবো। এটা শুকনো অবস্থায় আপনারা একটু পেস্ট করে নেবেন, তারপরে সামান্য জল দেবেন। দেখুন আমি জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি, কিন্তু আমার ওটা দেখানো হয়নি যে শুকনো অবস্থায় পেস্ট করেছি তারপরে জল দিয়েছি। যাই হোক, এবার আমি তিলটা ঢেলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এবার পরিমাণ মতন চিনি দেবো, এক চামচ মতন আমি চিনি দিয়েছি আর হাফ চামচ মতন আমি নুন দিলাম। দিয়ে আমি এই তিল বাটাটা, এবার আমি একটু কাঁচা সর্ষের তেল দিলাম, দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে আমি এই তিল বাটাটাকে ভাপা করব। এটা একটা দারুণ রেসিপি না, নতুন রেসিপি আপনাদের কাছে। এবার খুব ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি তিল বাটার সাথে, আমি কাঁচা তেল, নুন, চিনি, সামান্য চিনি দিয়ে, আপনারা কাঁচা লঙ্কা দিলেও দিতে পারেন। এখানে একটা পাত্রে আপনারা জল বসিয়ে দেবেন, আমি কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি। এবার আমি টিফিন করে ঢাকনাটা ঢেকে আমি জলের মধ্যে বসিয়ে দিচ্ছি, ভাপে এটা সেদ্ধ হয়ে যাবে, তো খেতে অসাধারণ খেতে লাগবে। দেখুন পাশে আমি ঝিঙে আলু পোস্ত করেছি, সেই ঝিঙে আলু পোস্ত আমরা সাধারণত করে থাকি, কিন্তু এখানে আমি সেই পেস্টটাই দিয়েছি যেখানে আমি তিল পেস্ট করেছি, আর সামান্য পোস্ত ছিল তাই দিয়েছি। পোস্ত না থাকলেও আপনার তিল দিয়ে রেসিপিটা বানাবেন, অসম্ভব সুন্দর খেতে লাগবে। এখানে দেখুন 10 মিনিট হয়ে গেছে, এবার আমি টিফিন কৌটোটা একটু দেখে নিলাম ঠিকঠাক জল ঢুকে গেল কি না আশেপাশে, যাই হোক এটা ঠিক আছে। এবার আমি এই এটা ভাপে আমি গ্যাসটা অফ করে রেখে দিলাম। এবার দেখুন আমার যে তিল কাম পোস্ত কাম ঝিঙে, যেটা আমরা ঝিঙে পোস্ত সবসময় করে থাকি, তিল পোস্ত আজকে বলবো, তিল পোস্ত রেসিপি করলাম আর ওদিকে আমি তিল ভাপা করলাম। তাহলে একটা রেসিপিকে সুন্দর করে, মানে তিলকে আমি সুন্দর করে ভেজে নিলাম, ভেজে রেখে দিলাম কিছুটা।